দেশের যে কোনো দুর্যোগে বরাবরই এগিয়ে আসেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। চলতি বছরে বন্যা পরিস্থিতি দেখে এই গায়কের মনে হয়েছে, একটা ফাউন্ডেশন থাকলে বন্যার্তদের সহায়তা দিতে সুবিধা হতো। তাই দ্রুত আসিফ আকবর ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার নিজের ফেসবুকে বিষয়টি নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন আসিফ। সেখানে তিনি বলেন, দেশের 64 জেলায় আমার ফ্যান ক্লাব রয়েছে। প্রতি ক্লাব থেকে 11 জনের একটি টিম গঠন করব, যারা জেলায় জেলায় এ ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবেন। সব জেলার দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং করব নিজেই। দেশের বাইরে আমার ভক্তকুল রয়েছে, তহবিল গঠনে তারাও এগিয়ে আসবে। জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে বাংলাদেশ সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বন্যা দেখা দিয়েছে। এতে ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। ফলে গোমতী ও ফেনী নদী ফানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। মহুরী, কাহুয়া ও সিলোনিয়া নদীর ফানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।